রাতেই বাংলাদেশের খেপুপাড়া এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে এরাজ্যের দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে চলছে ঝড় বৃষ্টি। আরামবাগ মহকুমাতেও তার প্রভাব পড়েছে। রাত থেকেই দমকা হওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। যে কোনো বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে আরামবাগ মহকুমা প্রশাসন। আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও নাগরিকদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কাঁচা বাড়িতে বসবাসকারীদের কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সহ বিভিন্ন জরুরি পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে সে ব্যাপারে সারা রাত ধরে কন্ট্রোল রুম খুলে নজরদারি চালানো হচ্ছে। জানা গেছে, যতক্ষণ না এই দুর্যোগ কাটছে ততক্ষণ কন্ট্রোল রুমের মাধ্যমে এই নজরদারি চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের 128টা বা পুরসভা এবং পঞ্চায়েত এবং আমাদের যে আরামবাগ পৌরসভার পৌর প্রধান মাননীয় সমীর ভাণ্ডারীর নির্দেশে আমরা গতকাল 26 তারিখ এবং আজ 27 তারিখ এই যে সুপার সাইক্লোন এসেছে বা আসছে বা এসেছে, এই সাইক্লোনের মোকাবেলার জন্য পৌরসভার 19টা ওয়ার্ডের সাধারণ নাগরিকরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সেই জন্য আমরা দিন এবং রাত্রি একবারে কন্টিনিউয়াসলি ডিউটি করছি। যদি কোনো জায়গায় তার ছিঁড়ে যায়, যদি কোনো গাছপালা কোনো বাড়িতে পড়ে যায়, যদি কোনো মানুষ আশ্রয়হীন হয়ে যান কোনোভাবে, সেই সমস্তগুলোকে আমরা রেস্কিউ করব, রেস্কিউ করে সেই সমস্ত সমস্যার সমাধান করব। এটাই আমাদের, এই জন্যেই আমরা ডিউটি করছি, এটাই আমাদের উদ্দেশ্য। কতজন আছেন আপনাদের টিমে? এখানে টোটাল কনজারভেন্সি আছে, আমরা বিদ্যুৎ বিভাগ আছে, বিপর্যয় মোকাবিলা বিভাগ আছে, প্রায় 35 জন কর্মী আমরা 24 ঘন্টা ডিউটি করছি। কোথায় কোথায় ক্যাম্প করা হয়েছে আরামবাগ পৌরসভা? আরামবাগ পৌরসভার বিভিন্ন কমিউনিটি হলগুলো যেগুলো আছে, বিভিন্ন স্কুলগুলো আছে, সেখানে সমস্ত ক্যাম্প করা হয়েছে। যে সমস্ত নিচু এলাকার বাসিন্দা, যেখানে জল জমতে পারে বা যেখানে বিভিন্ন রকম প্রচুর পরিমাণ প্রান্তিক যে সমস্ত ওয়ার্ড, যেখানে গাছপালা ভেঙে মানুষ বিপদে পড়তে পারে, সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা সাধারণ মানুষকে, নাগরিকদের সরিয়ে নিয়ে এসে সেফ অ্যান্ড সিকিউর পজিশানে নিয়ে এসেছি। আপনার নাম? কৌস্তব মুখোপাধ্যায়, আরামবাগ পৌরসভার বিদ্যুৎ বিভাগের আমি দায়িত্বে আছি। কদিন চলবে এই ক্যাম্প? এই ক্যাম্প যতক্ষণ না এই সুপার সাইক্লোনের তাণ্ডব বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত চলবে। আরামবাগের কী পরিস্থিতি এখন পর্যন্ত? আরামবাগে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার কোনো খবর আসেনি, এটা ঈশ্বরের আশীর্বাদ ও পরলার আশীর্বাদ, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।